হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমরা আজকে আলোচনা করতে চলেছি রাশি ফলের অনুষ্ঠান। আর আপনারা জানেন রাশি ফলের অনুষ্ঠান মানে আমরা আলোচনা করি তুলনামূলক রাশি ফলের অনুষ্ঠান। আর এই তুলনামূলক রাশি ফলের অনুষ্ঠান আলোচনা করতে গিয়ে আমরা আজকে আলোচনা করব নভেম্বর এবং ডিসেম্বর 2024 কেমন যাবে। যদিও নভেম্বরের কয়েকটা দিন আমরা পেরিয়ে এসেছি, তবে যে কটি দিন আমাদের হাতে আছে সে কটি দিন আপনাদের জীবনে কেমন প্রভাব বিস্তার করবে, কতটা ভালো ফল কতটা খারাপ ফল পাবেন, তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকবে। এবং ডিসেম্বর 2024 আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে, কোন মাসটা আপনার জন্য সেরা, কোন মাসটা আপনার জন্য কম ভালো, সব কিছুই কিন্তু আজকের ভিডিওয় তুলে ধরব। আমরা আলোচনা করব আজকে বৃষরাশি বা টরাস সাইনকে নিয়ে। বৃষরাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে নভেম্বরের শেষ কয়েকটা দিন এবং ডিসেম্বর 2024 আপনার জীবনে কি প্রভাব বিস্তার করছে। প্রথমেই বলবো বৃষরাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, নভেম্বরের যে শেষ কয়েকটা দিন আপনারা পাচ্ছেন সেই সময়টুকু অবশ্যই বলবো অনুকূল ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন। বিশেষ করে যারা বৃষরাশির মানুষ, উত্তরাধিকার সূত্রে কোনো অপ্রত্যাশিত উৎসের মাধ্যমে কোনো লাভের একটা জায়গা আপনি দেখতে পাবেন। এই সময়ে আপনাকে আপনার পরিবারের জন্য অনেক অর্থব্যয় করতে হবে, তবে আপনার আরামটা কমে যাবে। আপনার মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন, সেক্ষেত্রে কিছু খরচ হতে পারে। এই মাসটা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে যেমন ভালো প্রভাব পড়বে, ঠিক তেমন অর্থনৈতিক খরচের জায়গাটাও কিন্তু বেড়ে যাবে। তবে অপ্রত্যাশিত সূত্র ধরে কোনো অর্থ লাভ আপনি কিন্তু দেখতে পাবেন। প্রতিনিয়ত কোনো না কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে আসতেই থাকবে, একটা বিপুল পরিমাণে অর্থ লাভের একটা জায়গা থেকেই যাচ্ছে। বৃহস্পতি আপনাকে স্থূলতা এবং অন্যান্য যে সমস্যা এইগুলোর জায়গা একটু দেখছে, তাই স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে, মোটা হয়ে যাওয়ার সমস্যা আপনাকে ভোগাতে পারে। কিন্তু রাহু আপনাকে ভালো অর্থ লাভ করাবে। কখনো কখনো দেখবেন হঠাৎ করে প্রচুর অর্থ আপনার হাতে পৌঁছে দেবে, আর এই সময়টাই আপনার জন্য অর্থ সঞ্চয় করার সুযোগ কিন্তু সহজে সম্ভব হবে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। কেতু কিন্তু আপনাকে আধ্যাত্মিক করে দেবে, নিজেকে আধ্যাত্মিক পথে যুক্ত করে দেবে। তবে আপনাদের ক্ষেত্রে যারা কর্মজীবনে রয়েছেন, নভেম্বরের শেষ কয়েকটা দিন আপনারা লক্ষ্য করবেন আপনি কঠোর পরিশ্রম করবেন, আপনাকে আনন্দের একটা জায়গায় নিয়ে যাবেন। বৃহস্পতি কিন্তু আপনাদের কঠোর পরিশ্রমের সাথে ভাগ্যকে রক্ষা করবে, কঠোর পরিশ্রম আপনার জন্য পদোন্নতি নিয়ে আসবে, আপনি আপনার সম্ভাবনাকে বাড়ানোর জন্য বিশেষ প্রেরণা দেবেন। তবে রাহু কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণের জায়গায় ভ্রমণের মাধ্যমে অপ্রত্যাশিত ভাগ্য পরিবর্তন, কোনো সুবিধা এগুলো কিন্তু দিয়ে দেবে। আপনি শুধু চোখ কান খোলা রাখবেন, আপনি আপনার কর্মজীবনের যে ইচ্ছা পূরণ সেটা করতে পারবেন। এবং এই মাসটাই আপনাদের দক্ষতা আপনাদের যুক্তি এগুলো কিন্তু বাড়াতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফলটা লাভ করবেন। প্রতিযোগীদের কাছ থেকেও একটা বিশেষ সচেতনতা রাখতে হবে নিজেকে। ব্যবসা করছেন, অংশীদারিত্বের ব্যবসা করছেন, সেক্ষেত্রেও খেয়াল খবর রেখে চলার চেষ্টা করবেন, সেটা অত্যন্ত ভালো। যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বহুবার চিন্তা ভাবনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। অর্থ সঞ্চয় করার সুযোগ কম থাকলেও ব্যয়টা বাড়বে এবং অর্থ আসার জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে, অর্থ বৃদ্ধি এগুলো কিন্তু নির্দেশ করছে। তবে অর্থ পরিচালনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, এটা অত্যন্ত প্রয়োজন। আর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করলে নভেম্বর 2024 স্বাস্থ্য জীবনের ক্ষেত্রে মোটামুটিভাবে আপনি কিন্তু চলতে পারবেন, তবে একটু ব্যথাজনিত কোনো সমস্যা আসতে পারে। আর আপনি অ্যালার্জির মধ্যে পড়তে পারেন, চোখের জ্বালা পড়ার মধ্যে সমস্যা হতে পারে, এইগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। যারা প্রেম করছেন, প্রেম এবং বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, তারা কিন্তু মিডিয়াম ফলটা পাবেন। কখনো দেখবেন খুব ভালো ফল পাচ্ছেন, কখনো দেখবেন খারাপ ফল পাচ্ছেন। প্রেম জীবনের সম্মানের একটা জায়গা আপনি দেখতে পাবেন, তবে আপনাদের বলবো অবশ্যই উভয়কে বুঝতে হবে, তবেই কিন্তু প্রেমের জীবনটা সুন্দর করতে পারবেন। একটু ধৈর্য ধরতে হবে, বিবাহিত জীবনকে যত্ন নিতে হবে, পরিবারে বিবাদ আসলেও মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে।
যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, পারিবারিক জীবনের দিক থেকে বৃহস্পতির যে অবস্থান, আপনি আপনার পারিবারিক জীবনের ঝামেলা, পরিবারের যে সমস্যা, এগুলোর মধ্যে একটু পড়বেন এই নভেম্বরের শেষের দিক পর্যন্ত। আপনার পক্ষ থেকে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা টানা পড়ে আসবে, সেই দিকটা তর্ক বিতর্কের জায়গায় যাবে, মানসিক চাপের মধ্যে পড়বেন, সেখানে ধ্যান করবেন, যোগব্যায়াম করবেন, একটা ভালো জায়গা তৈরি করবেন, তর্ক যতই আসুক এড়িয়ে চলার চেষ্টা করবেন, তবেই কিন্তু পরিবারের সদস্যদের মাধ্যমে একটা ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন, পরিবারের প্রতি আরো ভালো মনঃসংযোগ আপনাকে কিন্তু দিতে হবে। তবে এবারে আমরা আলোচনা করব ডিসেম্বর মাসকে নিয়ে। যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, ডিসেম্বর 2024 কেমন যাবে এটা আমরা আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমেই বলবো, আপনাদের ক্ষেত্রে অবশ্যই দীর্ঘ দূরত্বের ভ্রমণ হতে পারে, আপনি আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ তৈরি করতে পারেন এই ডিসেম্বর মাসে। একই সাথে ভ্রমণ আসবেই, কারণ মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে যে গতিবিধি, আপনার পরিবারে বিশেষ করে স্বাস্থ্য, অর্থ, এগুলোর ক্ষেত্রে কিছু কঠিন পরিস্থিতি আসবে। এবং আপনাদের ক্ষেত্রে ডিসেম্বরের ঠিক 7 তারিখ অবধি আপনি পারিবারিক ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা দেখতে পাবেন, বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ডিলে ভাব রাখার চেষ্টা করুন, কারণ না হলে সমস্যা আসতে পারে, সম্পর্কের মধ্যে টানা পড়ে আসতে পারে। তো সমস্যা আসলে সমাধান করতে হবে। তবে 15 ডিসেম্বরের পর আপনি লক্ষ্য করবেন, আপনি উত্তরাধিকারের মাধ্যমে অপ্রত্যাশিত উৎস থেকে কোনো লাভ দেখতে পাবেন, আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে আরও ব্যয় বহন করবেন, নিজেকে সমস্যায় ফেলে দেবেন। তবে রবির অবস্থান আপনি পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানা পড়েন লক্ষ্য করবেন, গুরুজন পিতার সাথে সম্পর্কগত কোনো সমস্যা আসতে পারে, যারা কর্ম করেন, কর্মজীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টাই কর্মজীবন চাকরিতে আপনার অবস্থান ভালো থাকবে, আপনি আপনার বর্তমান চাকরিতে লেগে থাকুন, নিষ্ঠার সাথে কাজ করুন, কঠোর পরিশ্রম করুন, আপনি আনন্দের সাগরে নিজেকে ভাসিয়ে নিয়ে যাবেন। যারা বিশ্বরাশির মানুষ, সাধারণত সৌভাগ্যের গ্রহ বৃহস্পতি, যেটা আপনাদের জীবনে এই ডিসেম্বর 2024 কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্মানের সাথে ভাগ্যকে রক্ষা করবে, এবং আপনারা দেখতে পাবেন আপনার কর্মজীবনে একটা সম্মান আপনি লাভ করতে পারবেন, বিদেশ ভ্রমণ হবে, অপ্রত্যাশিত ভাগ্য এগুলো কিন্তু আসবে, আপনার কর্মজীবনে ইচ্ছা পূরণ হবে। এছাড়াও রাহু আপনাকে আপনার বুদ্ধিমত্তাকে বাড়িয়ে দেবে। এছাড়াও বলবো যে কোনো সিদ্ধান্তকে আপনি অনুসরণ করে এগোতে পারবেন। যদি আপনি ব্যবসা করছেন তাহলে রাহুর অবস্থান এই মাসে আপনার ভালো উন্নতি দেবে। চন্দ্ররাশির সাপেক্ষে আপনাদের বৃহস্পতির যে অবস্থান, ব্যবসা করলে ভালো লাভ কিন্তু আপনি দেখতে পাবেন, কিন্তু কিছু কৌশল অবলম্বন করতে হবে। যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের বলবো ডিসেম্বর 2024 নভেম্বরের থেকে ভালো হবে, আরও বেটার অফ রেজাল্ট আপনি দেখতে পাবেন, কারণ বৃহস্পতি আপনাকে অনেক ভালো জায়গা দেবে, অর্থ সঞ্চয় করার পথ তৈরি করে দেবে। তবে সুযোগের জায়গাটা একটু কম থাকলেও বুদ্ধিটা আপনাকেই ব্যবহার করতে হবে, অর্থ আসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। স্বাস্থ্যের দিক থেকে যারা চিন্তা ভাবনা করছেন বৃষরাশির মানুষ, তাদের কিন্তু বলবো একটু খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্যের দিকে, কারণ পিঠে ব্যথা, চোখের সমস্যা, উড়তে ব্যথা, তাপ সংক্রান্ত কারণে কোনো অ্যালার্জি, এগুলো কিন্তু আসতে পারে। তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের বলবো একটা মোটামুটি ফল আপনি লাভ করবেন। বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে প্রেমের ক্ষেত্রে সামঞ্জস্যের অভাব, আপনার প্রিয়জনের সাথে বিবাদের জায়গা আসতে পারে। তবে যদি প্রেমে পড়েছেন তাহলে আপনার প্রেমের জীবন ফিরে পেতে হবে, আপনি যদি বিবাহিত হন, বিবাহিত জীবনে সুখের জায়গা আপনি দেখবেন কিছুটা সমস্যা বহুল থাকছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার জন্য পারস্পরিক সামঞ্জস্যতার প্রয়োজন থাকছে, সুখী হতে হবে, সুখী হতে চাইলে নিজেকে বুদ্ধি খাটাতে হবে। তবে যারা বাগদান রয়েছেন এই মাসে বিবাহটা আপনি যতটা পারবেন এড়িয়ে যান, সেটা আপনার জন্য ভালো হবে। তবে পারিবারিক সম্পর্কের মধ্যে থেকে বলবো চোখ কান খোলা রাখুন, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ আপনি ফল দেখতে পাবেন। পারিবারিক জীবনে একটা অশান্তি লাগবে, পরিবারের সমস্যার সম্মুখীন হবেন, আপনার পক্ষ থেকে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের একটা টানা পড়ে আসবে। কিন্তু যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরের উপর প্রভাব বিস্তার করছে, এই সময়ে পরিবারে গুরুতর সমস্যার মুখোমুখি আপনি কিন্তু হচ্ছেন না। তবে চন্দ্ররাশির সাপেক্ষে শনির উপস্থিতি আপনাকে আপনার পরিবারের প্রতি
আরও প্রতিশ্রুতিবদ্ধ করে দিচ্ছে। তো এক কথাই বলবো, যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, নভেম্বর টু ডিসেম্বর আপনারা অনেক ভালো ফল লাভ করবেন, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। নভেম্বরে যেমন অর্থনৈতিক ক্ষেত্রে বিপুল অর্থ আপনার হাতে আসবে, তেমন ডিসেম্বর মাসেও কিন্তু অর্থ আসার জায়গা যথেষ্ট ভালো। কিন্তু সঞ্চয়ের জায়গায় নিজেকেই চোখ কান খোলা রেখে সতর্ক দৃষ্টি নিয়ে নিজের সিদ্ধান্ত বহন করতে হবে, তবেই ভালো ফল আপনি লাভ করতে পারবেন। তবে প্রতিকার কিছু করুন, আরও বেটার অফ রেজাল্ট দেখতে পাবেন। প্রত্যেক দিন 108 বার করে অঙ্গরাবে নম জপ করুন, আর যদি পারেন প্রত্যেক দিন গণেশ চালিসা পাঠ করুন, দারুণ ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।